আমি যদি আপনাকে একটু ভিন্ন সেক্টরে জিজ্ঞেস করি, আইবিএ এমবিএ প্রসঙ্গে আইবিএ এর প্রিপারেশন কিভাবে নেওয়া যায়? আচ্ছা, আইবিএ এর প্রিপারেশনটা কিভাবে নেওয়া যায় এটা তো বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমি একদম শুরুটা বলে দিই, অর্থাৎ যারা আইবিএ তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে যারা এমবিএ করতে চাইছেন তারা কিভাবে শুরুটা করতে পারেন সেটা বলে দিচ্ছি। আর আমি আপনাদের জন্য আরেকটা কাজ করছি, সেটা হলো আইবিএ এর ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে আমার একটা লেখা আছে, যে লেখাটা আমি ভীষণ যত্ন নিয়ে তৈরি করেছি। যারা ঢাকা ইউনিভার্সিটির আইবিএ এর এমবিএ এর প্রশ্ন করেন তাদের অনেকের সাথে কথা বলে আমি এটা তৈরি করেছি। আমি সেই লেখাটা আপনাদের জন্য, আপনারা যারা লাইভে আছেন, আমি লাইভের কমেন্ট সেকশনে লেখাটা আমি কপি পেস্ট করে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে। 1 মিনিট, আমি খুঁজে এখনই ওটা দিয়ে দিই। ওটা যদি আপনারা একটু দেখেন তাহলে আপনাদের অ্যাটলিস্ট এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকবে না। এবং আমি মোটামুটি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ যদি আমার ওই লেখা অনুযায়ী পড়াশোনা করেন, ওই লেখা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করেন, আপনি আইবিএ তে অবশ্যই চান্স পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যেটা প্রবলেম হয় সেটা হলো আমার কথা, বা কথা তো অনেকেই বলেন, অনেকে লাইভে এসে কথা বলেন বিভিন্ন ব্যাপারে। আচ্ছা, আমি একটু লেখাটা একটু দেখি খুঁজে পাই কিনা। হ্যাঁ, পেয়েছি। অনেকেই কমেন্ট করছে, তো বুঝতে পেরেছি। অনেকেই কথা বলেন এবং আপনারা সবার কথা শোনেন কিন্তু কাজে লাগান না। আপনাদের মধ্যে যারা আজকে শুনছেন তাদের মধ্যে মাত্র 2% কাজে লাগাবেন হয়তোবা, এবং এই 2% হয়তোবা সাকসেসফুল হবেন, আর বাকিরা একান দিয়ে ঢুকাবেন, একান দিয়ে বের করে দিবেন। আর অনেকে আছেন কানে ঢুকাবেন না। আমার চেহারাটা দেখছেন, চেহারাটা দেখতে ভাল লাগছে, সুশান্ত ভাই কথা বলছে একটু শুনি। আবার অনেকে দেখছে সুশান্ত ভাইকে দেখতেছি, মানে ভাবখানা এমন। আমরা যখন ছুটির দিনে চিড়িয়াখানায় গিয়ে বান্দর দেখি, বান্দরের খাঁচার সামনে দাঁড়াই থেকে, তো অনেকে আমাকে ওভাবে করে দেখে যে সুশান্ত ভাইকে দেখতেছি। সুশান্ত ভাই একটা বিরল প্রজাতির একটা বড় বানর, তাকে একটু দেখি, দেখতে ভালো লাগতেছে। ভাই আপনার লেস কই, ভাই আপনি কলা খান, মানে এই টাইপের ব্যাপার থেকে বেরিয়ে আসুন। এই এই টাইপের আমার চেহারা দেখার চাইতে আমি মনে করি আপনারা ঘুমান এই সময়, আপনারা একটা নাটক দেখেন, আপনারা বাসায় সময় দেন, আপনারা কারোর সাথে গল্প করেন ফোনে, অনেক ভালো যদি কাজে লাগাতে না পারেন। তো যাই হোক, আমি লেখাটা পেয়েছি, খুঁজে পেয়েছি, আমি লেখাটা কমেন্ট সেকশনে টাইপ করে এই পেস্ট করে দিচ্ছি। আর শুরুটা আরেকটা কিভাবে পরীক্ষা, করতে হবে? জি দাদা হ্যাঁ হ্যাঁ বলুন বলো, দাদা, হ্যাঁ বলো, তুমি কি দাদা আপনি বলছিলে বলো, বলুন অসুবিধা না। দাদা। কোয়েশ্চনটা ছিল বিসিএস এর কোন পার্ট গুলো আইবি অ্যাডমিশনের সাথে মিল রয়েছে? আচ্ছা আচ্ছা, বিসিএস এর কোনো পার্ট আইবি অ্যাডমিশনের সাথে মিল নাই। আইবি এর প্রিপারেশন একরকম, বিসিএস এর প্রিপারেশন একদম অন্যরকম, মিল টিল নাই। আচ্ছা, এটা পেস্ট করেছি, হ্যাঁ গেছে। আইবিএ ভর্তি পরীক্ষা 7-17 ভাইবা বাদে, এই লেখাটা আমি কমেন্ট সেকশনে দিয়েছি, এটা দেখলে হয়ে যাবে। যাক, তো যেটা বললাম সেটা হলো, ওই একজন কমেন্ট করেছে পিয়াল দত্ত, লেজ কই ভাই, আমি আপনার কমেন্টটা পড়ে খুবই মজা পেয়েছি। যাই হোক, আপনি যদি মজা করে কমেন্ট করেন তাও ঠিক আছে, আর আপনি যদি এমন হয় আমাকে ছোট করতে কমেন্ট করেন তাও ঠিক আছে, কারণ লোকজন আসলে জানে বা বোঝে যে আপনার অবস্থান কোথায়, আমার অবস্থান কোথায়। যাই হোক, যেটা বলছিলাম, আইবি এর জন্য পড়াশোনা শুরু করতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবি এর এমবিএ, ঢাকা ইউনিভার্সিটির আইবি এর বিবিএ, ঢাকা ইউনিভার্সিটির ইভিনিং এমবিএ এর এমবিএ, ইভিনিং এমবিএ এর এমবিএ প্রশ্ন, বিআইবিএম এর এমবিএম এর প্রশ্ন, প্রাইভেট ইউনিভার্সিটির এমবিএ ভর্তি পরীক্ষার প্রশ্ন, আমি 5টা বলেছি। ঢাকা ইউনিভার্সিটির আইবি এর বিবিএ, ঢাকা ইউনিভার্সিটির আইবি এর এমবিএ, ঢাকা ইউনিভার্সিটির ইভিনিং এমবিএ, বিআইবিএম এর এমবিএম, এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির এমবিএ। আপনার প্রথম কাজ হলো এই প্রশ্ন ব্যাংকগুলো পাওয়া যায় বাজারে, বিভিন্ন জায়গায় প্রকাশনী থেকে বের করে, ওই প্রশ্ন ব্যাংক 5টা কিনে ফেলবেন, কিনে প্রশ্ন ব্যাংকের এ টু জেড সবগুলো প্রশ্ন সলভ করে ফেলবেন এবং বুঝে বুঝে সলভ করবেন। ওখানে সলিউশন দেওয়া থাকে, ওখানে সলিউশন দেওয়া থাকে। আপনি যদি কিছু গাইড বই কেনেন, এখন তো অনেক গাইড বই পাওয়া যায় বাজারে, কিছু গাইড বই কিনলে গাইড বই তো প্রশ্নগুলো দেওয়া থাকে, আপনাকে সেই প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করতে হবে। ওদের সলিউশন দেওয়া থাকে, আপনি সেই সলিউশনটা বুঝে বুঝে পুরোটা সলভ করে ফেলবেন অন্তত 2বার। 2বার যদি আপনি প্রশ্নগুলো সলভ করেন তাহলে আপনার একটা কনফিডেন্স চলে আসবে, এবং প্রশ্নটা কেমন হয় সেটা নিয়ে আপনার খুব ভালো একটা ধারণা তৈরি হবে। এই কাজটা করতে আপনার হয়তো 1.5 মাস, 2 মাস, 3 মাস লাগতে পারে। এই কাজটা করার পর আপনি আমার লেখাটা ফলো করে, যে লেখাটা আমি পেস্ট করেছি ওই লেখাটা ফলো করে, আমি ওখানে লিখে দিয়েছি যে
জিআরই, জিমেটের কোন বইয়ের কোন জায়গা থেকে কতটুকু পড়তে হবে সেটাও লিখে দিয়েছে। এবং আপনাদের বলে রাখি, আইবি এর প্রিপারেশন এবং বিসিএস পরীক্ষার প্রিপারেশনের টেকনিক কোনোভাবে একই রকমের না, দুইটা ভিন্ন রকমের। এবং আইবি এর সাথে যদি মিল থাকে, সেটা মিল আছে, ব্যাংক জব আছে না, ব্যাংক জব বিভিন্ন ব্যাংকে যে পরীক্ষাগুলো নেয় সেটার সাথে একটা ভালো মিল আছে, কিন্তু বিসিএস পরীক্ষার সঙ্গে আসলে মিল নাই। আপনাদের যদি প্রিপারেশন নিতে হয়, আলাদা আলাদা করে প্রিপারেশন নিতে হবে এই আর কি। আমার মনে হয় যারা শুনছেন তারা মনে হয় আমার কমেন্টটা খেয়াল করেছেন, আমি যে কমেন্টটা করেছি প্রশ্ন যে আইবিএ ভর্তি পরীক্ষার 717 সেটা পেয়েছেন, লেখাটা আছে, লেখাটা অনেকে বলছে লেখা পাচ্ছি না, তো লেখা তো কমেন্টে আছে, আমি দেখতে পাচ্ছি, আপনারা পাচ্ছেন না কেন আমি আসলে কনফিউজড, দেখা যাচ্ছে দাদা। দেখা যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, পরের প্রশ্নটা বলো।